আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের চাকরি পরীক্ষার প্রশ্ন ও সমাধান। পরীক্ষার তারিখ হচ্ছে 12/3/2021। পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। বাংলা অংশ সমাধান। অর্থসহ বাক্য রচনা করুন। কৃষ্ণের জীব মানে অতিশয় নিরীহ প্রাণী, মানে সুমন কৃষ্ণের জীবের মতো জীবন যাপন করে। খ নম্বর হচ্ছে খড়ি পাতা, মানে খড়ি দিয়ে গণনা করা, জ্যোতিষীর গণনা। খড়ি পাতা না করে পরিশ্রম করুন, তাহলে সাফল্য পাবেন। গ নম্বর হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো, যে কোনোরূপ অনায়াস বা অর্থ ব্যয় না করে উদ্দেশ্য সিদ্ধ করা, মানে সুমন মাঝে মাঝে গঙ্গা জলে গঙ্গা পুজো করে। খ নম্বর হচ্ছে গন্ধমাদন বহিয়া আনা, মানে কাউকে কোনো জিনিস আনতে দিলে যদি একাধিক জিনিস টেনে আনে, গন্ধমাদন বহিয়া আনা। গার্জিয়া গন্ধমাদন বহিয়া আনাতে খুব পটু। ঘণ্টা গরুক মানে অকর্মণ্য লোক, সুমনের মতো ঘণ্টা গরুক লোক আর দেখিনি, শুদ্ধ করে লিখুন। পানি নিয়ে পয়গার পা মধ্য নয় রসিকার দ্বন্দ্ব নয় রসিকার, পানি নি শুদ্ধ বানান। ভগবদ তো হবে না তো, আচ্ছা মূর্ধন্য বানানটা হচ্ছে ময় ধীরুকার ধয় রেব নয় জভালা, মূর্ধন্য। রূপসী রূপসী, তারপরে লাঘবতা, এখানে লাঘব হবে নয়গার লাঘব ও লাঘব। বঙ্গানুবাদ করুন। কাজী নজরুল ইসলাম ইজ আ গুড পোয়েট অফ হিউম্যানিটি। কাজী নজরুল ইসলাম মানবতার কবি। হি ইজ এ রিবেল পোয়েট, সে বিদ্রোহী কবি। হি ইজ আ পোয়েট অফ লাভ, তিনি প্রেমের কবি। হি ইজ এ পোয়েট অফ বিউটি, তিনি সৌন্দর্যের কবি। হি ইজ এ সলিডার পোয়েট, সে একজন সৈনিক কবি। হি ইজ এ পোয়েট অফ ইয়ং অর ওল্ড এজ পারসনস রিপ্রেটিভ অফ কেস অ্যান্ড ক্রেডিট, মানে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে তরুণ বা বৃদ্ধের কবি। হি ইজ অলসো মাই ফেভারিট পোয়েট, সে আমারও প্রিয় কবি। বিপরীত শব্দ লিখুন। ক্ষিপ্ত ক্ষিপ্র, ক্ষিপ্র মানে মন্থর, ক্ষেত মানে আহ্লাদ, বিপরীত শব্দ আর কি। চূর্ণ মানে অখণ্ড, চূর্ণ বিপরীত শব্দ হচ্ছে অখণ্ড। জ্বলন নির্বাপন, জ্বলন শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন। জঙ্গম স্থাবর। রচনা লিখুন সাইবার অপরাধ। সাইবার ক্রাইম বলতে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয় তাকে বোঝানো হয়েছে। উন্নত বিশ্বে সাইবার অপরাধকে অপরাধের তালিকায় শীর্ষে স্থান দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে সাইবার অপরাধীদের জন্য নতুন নতুন আইন। বর্তমান বিশ্বে বহুল আলোচিত কয়েকটি সাইবার ক্রাইম হলো সাইবার পর্নোগ্রাফি, হ্যাকিং, স্প্যাম, বোমাবাজি, অ্যাকশন গেম ইত্যাদি। বাংলাদেশের সাইবার ক্রাইমের পরিচিতি বা এই সংক্রান্ত অপরাধ দমনের জন্য সংশ্লিষ্ট আইন কি অনেকেরই জানা নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 আমাদের এই বিষয়ে নির্দেশনা দেয়। তথ্য প্রযুক্তি আইন 2006-এর 56 ধারায় বলা হয়েছে, এক, যদি কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হবে মর্মে জানা সত্ত্বেও এমন কোনো কাজ করেন যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্য বিনাশ, বাতিল বা পরিবর্তিত হয়,
বা তার মূল্য বা উপযোগিতা হ্রাস পায় বা অন্য কোনোভাবে একে ক্ষতিগ্রস্ত করে। এমন কোনো কম্পিউটার সার্ভার বা কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার মাধ্যমে এ ক্ষতি সাধন করেন যাতে তিনি মালিক ও দখলদার নন, তাহলে তার এই কাজ হবে একটি হ্যাকিং অপরাধ। কোনো ব্যক্তি হ্যাকিং অপরাধ করলে তিনি অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন, 1 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন বা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। তথ্য প্রযুক্তি আইন 2006-এর 57 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিনাশে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন বা যা মিথ্যা, অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্যুক্ত করতে পারে বা যার দ্বারা মানহানি ঘটে বা আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে, এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে এই কাজ অপরাধ বলে গণ্য হবে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, হ্যাকিং একটি সাইবার অপরাধ, বিস্তারিত পড়লাম না। স্প্যামিং মানে ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু কিছু অচেনা বা অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায় যা আমাদের জন্য বিরক্ত ঘটায়, এ ধরনের ইমেলকে আমরা স্প্যাম বলি। সাইবার হয়রানি, তারপরে সাইবার আক্রমণ, ফিশিং মানে লগ ইন বা অ্যাক্সেস, তথ্য চুরি, বিশেষত ই কমার্স বা ই ব্যাঙ্কিং সাইটগুলো ফিশারদের লক্ষ্যবস্তু হয়ে থাকে। পাইরেসি, সদ্য প্রকাশিত জ্ঞান বা সিনেমার MP3 বা মুভি ফাইল ইন্টারনেটে শেয়ার করাকে পাইরেসি বলে, ইত্যাদি। আচ্ছা, ইংরেজি অংশ সমাধান, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইট লুকস লাইক শি উইল স্টার্ট ক্রাইং। 2 নম্বর হচ্ছে আই শ্যাল অ্যাডহেয়ার টু মাই প্ল্যান। 3 নম্বর হচ্ছে আই উইশ আই ওয়ার এ ফিলোসোফার। ডি নম্বর হচ্ছে দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। E নম্বর হচ্ছে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। রাইট এ শর্ট নোট অফ বঙ্গবন্ধু স্পিচ অফ 7th মার্চ। এটা অনেক বড়, আমি ভিডিওর ডিসক্রিপশনে এটা দিয়ে দিব। আট নম্বর হচ্ছে রাইট ডাউন সাইনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ভেলোসিটি, এটা সাইনোনিম হচ্ছে স্পিড। রুডিমেন্টারি, এটা সাইনোনিম হচ্ছে বেসিক। স্কিস, সাইনোনিম হচ্ছে ইন্ট। 9 নম্বর কোয়েশ্চন হচ্ছে রাইট ফলোয়িং অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বিপরীত শব্দ ভাইস ভার্চু। স্ক্যান্ট্রি অ্যাবেন্ডেন্ট। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস আইটমস উইথ মিনিং ইন বাংলা। A নম্বর অ্যাট ইনসাল্টো মানে কাটা ঘায়ে নুনের সিটা। অ্যাট ইনসাল্টো মানে ডোন্ট অ্যাট ইনসাল্ট টু এ হেল্পলেস পিপল। B নম্বর হচ্ছে অ্যাবভ ওয়ান্স হেড মানে বোঝা ও দুঃসাধ্য এমন। দ্য লেকচার অফ ইংলিশ ইজ গোয়িং টু অ্যাবভ মাই হেড। গেট বাই হার্ট হচ্ছে মুখস্থ করা। Don't get by heart all the mathematics. T নম্বর হচ্ছে read between the lines মানে তাৎপর্য বোঝা। Please read between the lines to answer the following questions. E নম্বর হচ্ছে maiden speech মানে প্রথম বক্তৃতা। Maiden speech is important for all politician of a party program. 11 নম্বর হচ্ছে translate into English। ক নম্বর কি? তার জন্য জায়গা করে দাও মেক রুম ফর হিম। খ নম্বর হচ্ছে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিজ
উইন্ডস ইন্ট। গ নম্বর হচ্ছে সুন্দররা যা করে তাই সুন্দর, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। প্রকৃতপক্ষ তাকে তিরস্কার করলো না, সরি, কৃত কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, কর্তৃপক্ষ। দ্য অথরিটিস টোক হিম টু ট্যাক্স। ওমর নম্বর হচ্ছে নদীর তীরে এক কুটিরে তার বাস, হি লিভস ইন এ হাট অন দ্য রিভার ব্যাঙ্ক। গণিত অংশ সমাধান। বারো নম্বর হচ্ছে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে, সে দ্রব্যমূল্যের 280 টাকা, তার ধার্য মূল্য কত? 350 টাকা। তেরো নম্বর হচ্ছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকায় 3 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত? উত্তর হবে 31 টাকা। আঠারো নম্বর হচ্ছে ধারাটির উত্তর হবে নবমতম পদ, আর পনেরো নম্বরের এক্সের মান হবে -3। সাধারণ অংশ সমাধান। স্পার্সো এর পুনরূপ কী? বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। সতেরো নম্বর, বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? উনিশ নম্বর হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। একুশ নম্বর হচ্ছে অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? প্রথম অসলো শান্তি অসলো চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে, আর দ্বিতীয় অসলো চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। বাইশ নম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? চারের ক অনুচ্ছেদে। তেইশ নম্বর, UNODC এর পুনরূপ কী? ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস। এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। চব্বিশ নম্বর হচ্ছে INCB এর পুনরূপ কী? ইন্টারন্যাশনাল নেকোটিক্স কন্ট্রোল বোর্ড। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়? চ্যান্সেলর অফ এক্সচেঞ্জার। LAFTA এর পুনরূপ কী? ল্যাটিন আমেরিকান ফ্রি স্টেট অ্যাসোসিয়েশন। সাতাশ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য প্রজন্ম কোথায় অবস্থিত? কারমাইল কলেজ, রংপুর। আঠাইশ নম্বর প্রশ্ন উত্তর, রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? রক্ত সোপান। ২৯ নম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ২৫ মার্চ ২০১০। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন কত সালে প্রথম যুক্ত হয়? ১৯৯৩ সালে। ৩১ নম্বর, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করে? $100 বিলিয়ন। ৩২ নম্বর, কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরীয় সংকট। ৩৩ নম্বর, লং ওয়াক টু ফ্রিডম এর আত্মজীবনী নেলসন ম্যান্ডেলা। ৩৪ নম্বর, CEDAW এর পুনরূপ কী? কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। পাবালো শিকাগো কোন ঘটনার প্রতিক্রিয়ায় গুয়ের্নিকা ছবিটি আঁকেন? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে। তো এই ছিল প্রশ্ন সমাধান। পরবর্তী প্রশ্ন সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।